দর্শক, পত্রিকার রঙিন পাতা বা বিনোদন পাতার প্রতি আমাদের ভালোবাসা এবং আকাঙ্ক্ষা চিরন্তন। আর যদি পছন্দের কোনো সেলিব্রিটির কোনো নিউজ হয় তাহলে তো কথাই নেই। আপনাদের সেই ভালো লাগার কথা মাথায় রেখে আমাদের আয়োজন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এনটিভির নিয়মিত আয়োজন রঙিন পাতা। আমি শ্রাবণ্য আছি এবং বরাবরের মতোই আমার সাথে আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি আছে এবং তার সাথে তার পছন্দের একজন বিনোদন সাংবাদিক আছেন। আজকে আমার সাথে আছেন কণ্ঠশিল্পী, এ প্রজন্মের শিল্পী কোনাল, এবং আছেন তরুণ সাংবাদিক, আমাদের পছন্দের আরেকজন মানুষ নাহিয়া নিমন। দুজনকে ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দুজনকে পেয়ে আমার খুব ভালো লাগছে, দুজনই খুবই পছন্দের মানুষ। স্পেশালি আমি কোনালের কথা বলবো, যে ওর সাথে আমার যখনই দেখা হয় মানে অলওয়েজ ওর মুখে একটা স্মাইল থাকে, আমার মুখে একটা স্মাইল থাকে। স্মাইল কাকে দেখে হয় বলো তো, যার মুখে স্মাইল থাকে। এক্স্যাক্টলি, দুজন দুজনকে দেখেই স্মাইল করি। আর আরেকটা ব্যাপার বলি, যে একটা অনুষ্ঠান এত সুন্দর করে প্রাণবন্তভাবে তুমি শুরু করেছো, মানে মনটাই ভালো হয়ে যায় আসলে দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করে দেই, একদম শুরুর যে প্রশ্নটা সবার জন্য করি, যে রঙিন পাতা বা বিনোদন পাতায় নিজেকে দেখা প্রথম যে স্মৃতিটা, সেটা খুবই স্পেশাল সবার জন্যই, তোমার কাছেও নিশ্চয়ই, সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। আমার সেরা কণ্ঠ 2009 যখন আমি ক্রাউন্ড হয়েছিলাম, তখন সেটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল। আমার যদিও সেই পেপার হাতে নিয়ে দেখার সুযোগ হয়নি, কারণ আমরা রাজশাহী ছিলাম এবং অনেক সাংবাদিক সেখানে গিয়েছিল। আচ্ছা, সেই রাজশাহীর ক্রাউন্ড হওয়ার পর পরদিনই আমাদেরকে চলে আসতে হয়েছে, ঢাকায় আসতে হয়েছে। কারণ হচ্ছে, আমার কারণে আসতে হয়েছে, কারণ আমার একটা পরদিনই প্লেব্যাকের সুযোগ এসেছিল। ও মাই গড, একটা ফিল্মে মায়ের জন্য পাগল ছবিতে। আই ওয়াজ সো লাকি, আলহামদুলিল্লাহ। এই কারণে তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। উই ওয়ার ইন দ্য জার্নি, তো সেদিন কোন কোন পত্রিকায় কি কি এসেছে সেটা আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু মা পেপার কাটিং করে সেগুলো রেখেছিল, রেখে দিয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট একটা পত্রিকার কিছু, আমার চেহারাটা সেখানে আসা বা আমাকে নিয়ে কিছু লেখা। একেবারে মিডিয়ার একটা বিগ ইভেন্টের পরে যে এত বড় বড় কভারেজ পাওয়াটা, দ্যাটস একেবারে নর্মাল, এবং সেটা তোমার জন্য অবশ্যই অনেক স্পেশাল। আমাদের শুনে খুব ভালো লাগলো, এবং পরদিনই তোমার যেহেতু প্লেব্যাকের সুযোগ ছিল, সেটা আরও বেশি, অনেক বেশি বড়তে পাওয়া, আলহামদুলিল্লাহ। সো প্রথম সব কিছুর প্রতিই মানুষের আসলে ভালোবাসা অনেক বেশি থাকে। সো নাহিয়া নিমন, প্রথম সাংবাদিকতার শুরুটা কবে? আমার এই বিনোদন সাংবাদিকতা শুরু হচ্ছে 2015 থেকে। 2015 মার্চে আমি একটা নিয়োগ দেখি আর একটা অনলাইনে আর কি, সংবাদ কর্মী নেওয়া হবে। আচ্ছা, তো তারপরে আমি মানে আমার আগ্রহ থেকে আর কি, আগ্রহ থেকে ওইখানে যোগাযোগ করি। তো তারা সিভি দিতে বলে তাদের অ্যাড্রেসে, তো আমি সিভি দিলাম, মানে তারা 15-20 জন থেকে বাছাই করলো। তো আমাকে রাখলো আর একটা ছেলেকে রাখলো, ওকে। এবং আমাকে রাখার পরে অপশন দিল, আমাকেই বললো যে আপনি কোনটা চান, স্পোর্টস অর এন্টারটেইনমেন্ট। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এন্টারটেইনমেন্টে দেখি। তো তারা আমাকে 7 দিনের ট্রায়ালে রাখলেন, রাখার পরে 3 দিন পরেই কনফার্ম করলেন আর কি, যে না। খুব বেশি দিন না, খুব ভালো যে এত দ্রুত এই জায়গায় চলে আসা। থ্যাংক ইউ, এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওয়েল, প্রথম অনেক কিছুই শুনছিলাম, আসলে আমি প্রথম থেকে বেরোতে পারছি না। কোন তোমার প্রথম গান রেকর্ডিং ডেফিনেটলি ওই প্লেব্যাকটাই ছিল, রাইট? হ্যাঁ, সেরা কণ্ঠের সময় মানে রিয়েলিটি শো সময় একটা মৌলিক গানের রাউন্ড ছিল, সেখানে আমরা রেকর্ডিং করেছি, বাট ওটা তো কমার্শিয়াল না, রাইট? আমার ফার্স্ট কমার্শিয়াল রেকর্ডিং ছিল হচ্ছে সেরা কণ্ঠের পরপরই, যখন আমি মায়ের জন্য পাগল ছবিতে গান গাইতে গেলাম। ইমনদার, শ্রদ্ধেয় ইমন শাহার সুর এবং শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ের লেখা। আচ্ছা, তো ফার্স্ট প্লেব্যাক তার উপরে এগুলো বললে আমি আরো শেষ। বাট দেন হ্যাঁ, ওটা আমি আর পলাশ ভাই গিয়েছিলাম, ইমন আরেক ইমন, আমাদের নায়ক ইমন ছিল পর্দায়। সো
সেই থেকে শুরু আলহামদুলিল্লাহ এবং শুরুটাই যার এত চমৎকার হয়েছে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কিন্তু আমি যেহেতু তুমিই বলছিলে যে প্রথম প্লেব্যাকই যাদের সাথে কাজ করেছো তো অনেক সিনিয়র ডিরেক্টরের সাথে কাজ করেছো এখন আটটি বছর চলে গিয়েছে অনেক জুনিয়র ডিরেক্টরের সাথেও মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছো সো তোমার এক্সপিরিয়েন্সটা কি বলে এই যে পুরো নতুন অনভিজ্ঞ সবার সাথে কাজ করা এই আট নয় বছরের মধ্যেই কিন্তু আমরা অনেক অডিও ইন্ডাস্ট্রিতে চেঞ্জ দেখেছি আমাদের গান দেখার গান শোনার মাধ্যম এর মধ্যে বদল হয়েছে অনেক নতুন ছেলেমেয়েরা এসেছে এখন যারা সুন্দর কাজ করছে যেমন একদম লেটেস্ট যার সঙ্গে কাজ করছে নাভেদ পারভেজ একটা ছেলে অসাধারণ কাজ করে ওর সঙ্গে বেশ কয়েকটি ফিল্মে আমার কাজ করা হয়েছে ওদের কাজ করার ধরনটা একটু ভিন্ন ইমনদাদের কাজ করার ধরনটা একটু তারা তো আরো অনেক অভিজ্ঞ তারা গান শুনলেই বুঝতে পারে কি হবে না হবে বা কেমন হবে নাভেদরা হচ্ছে অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ করছে দুটাই উপভোগ্য দুটাই সুন্দর অ্যান্ড উই আর ভেরি ফর্চুনেট ভেরি লাকি যে আমরা সব ধরনের টেকনোলজিতে টেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছি আর আমাদের সিনিয়র যারা তারা তো আরো বেশি পাচ্ছেন সো ভালো লাগলো শুনে আসলে সবকিছু টেস্ট নিতে নিতেই কিন্তু একটা সময় তুমি নিজেও অনেক অনেক বেশি ডেফিনেটলি ডেফিনেটলি তো তোমার কাছ থেকে নতুনরা আবার শিখবে এটাই হচ্ছে প্রসেস অবশ্যই যাই হোক এবার নাহিয়া নিমন চুপ চুপ করে মিটমিট করে হাসছে আমি জানতে চাইবো যে কোনালের সাথে তোমার পরিচয় কবে কতদিন আগে মানে আমার তো কাজ শুরু বেশি দিন হয়নি আর কি যেটা বলছিলাম তো আপুর সাথে আমার মানে হৃদ্যতাটা বেশি বাড়ে গত বছর থেকে মানে প্রথম পরিচয়টা মনে নেই তোমার না প্রথম পরিচয় মনে আছে এর আগে নিউজের ক্ষেত্রে আমি তাকে ফোন দিয়েছি কথা বলেছি তো ওই কি হাই হ্যালো দেখা হলে সালাম দিয়েছি কিন্তু গত বছর থেকে আপুর সাথে আমার হৃদ্যতাটা বেশি এটা হচ্ছে আপু একটা ওই যে ইয়াস শোতে অন টেক শোতে হ্যাঁ ওয়ান টেক আমাদের একটা ওয়ান টেক কোশ্চেন অ্যানসার একটা অনলাইন একটা ইয়ে ছিল মজার ওখানেই মনে এসেছিল এবং ইমনকে আমি হঠাৎ করে দেখলাম একটা পিচ্ছি একটা ছেলে এসেও সবকিছু অবজার্ভ করছে প্রথমে আমি ভাবছি ওকে আমি বুঝতে পারছি না তখনও পরে যখন ওকে ইন্ট্রোডিউস করালো আমাদের নিউজ ডিপার্টমেন্ট তো এবং নিউজ ডিপার্টমেন্ট যখন কোনো পিচ্ছি বাচ্চাকে নিয়ে এত প্রশংসা করে নিষ্ঠা সততা এই দুটার একটা জ্বলজ্জ্বন্ত প্রমাণ এবং হচ্ছে এই কারণে যে ও 2015 থেকে এই পর্যন্ত ওর জার্নি এত দ্রুত কেন আমি সেটাই বলছিলাম শুরুতে এটাই কারণ যে ওর সততা ওর নিষ্ঠা ওর হার্ডওয়ার্ক সবকিছু দিয়ে এবং ওর যে প্যাশন এই জায়গাতে ওই যে সাকিব আল হাসান নানি ও যে সাকিব খান ওর অ্যাকচুয়ালি প্যাশনেট হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য সিনে ওয়ার্ল্ড এন্ড এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড খুব সুন্দর সো তোমার সম্পর্কে এত এত পজিটিভ কথা তোমার সামনেই কিন্তু বলে দিল এবার তোমার কাছে জানতে চাই যে কোনাল সম্পর্কে তোমার কাছে জানতে চাই কোন কোয়ালিটিটা তার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার সবচেয়ে বেশি ভালো একজন ভালো মানুষ আর সবচেয়ে বেশি যেটা মুগ্ধ করে আপু খুব মানবিক নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে ভুল থেকে শিখেছো বা সামনের দিকে হোঁচট খেয়ে আবার পরে উঠে দাঁড়িয়েছো তো সেই এক্সপিরিয়েন্সও আমি শুনতে চাইবো একটুখানি আমি শ্রাবণ আছি এবং যেমনটি বলছিলাম আমার সাথে চমৎকার একটা আড্ডায় মেতে ছিলেন কণ্ঠশিল্পী কোনাল এবং তরুণ সাংবাদিক নাহিয়া নিমন লাজুকও বটে তো কথা হচ্ছিল যে আমি প্রশ্নটা করেছিলাম তোমাকে যে এই আট বছরে অনেক কিছুই দেখতে হয়েছে হোঁচটও খেতে হয়েছে নিশ্চয়ই বা ভুল থেকে মানুষ কিন্তু শিক্ষা নিয়ে এগিয়ে যায় সেরকম কিছু যদি আজকে তোমার যারা নিউ প্রজন্ম তারা যদি শুনবে শিখবে এরকম কিছু এই মিউজিক ভিডিওর সময়টাতে না আমি কিন্তু সবচেয়ে বেশি প্লেব্যাকে মনোযোগী হয়েছি এবং প্লেব্যাকে সবচেয়ে বেশি ডিফিকাল্ট বা চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমার অনস্ক্রিন যিনি আছেন তার সঙ্গে মুডটা ম্যাচ করে গান গাওয়া বা এক্সপ্রেশনস ম্যাচ করে গান গাওয়া সেটা আমি এখনও শিখছি এবং ইউ ওয়ন্ট বিলিভ ইট আমার মনে হয় যে এটা একটা নেভার এন্ডিং জার্নি মানে আমার সিনিয়র শিল্পী যারা আছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম সাবিনা ইয়াসমিন ম্যাডাম কনক চাপা আপু
তাদের প্রত্যেকটা গানের যে এক্সপ্রেশন, মানে কান্নার গান হলে শুনলেই কান্না পায়, হাসির গান হলে মনে হয় একটু নাচি, ওই এক্সপ্রেশনগুলো মানে আয়ত্ত করা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এই চ্যালেঞ্জটা আমাকে মানে আমি এটা আস্তে 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 শিখেছি। যেমন এখন একটা গান গাইতে গেলে সেদিন আমাকে একটা নতুন রেকর্ডিং বেলাল আর আমি গান করছিলাম, তো বেলাল আমাকে বলছে ওমাই গড তুমি অনেক বেশি এখন এক্সপ্রেশনস, হ্যাঁ পরিপূর্ণ। তো আমি বললাম এটা করতে করতে আসলে শেখা, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। সো এই জায়গাটা এটা এক্সপিরিয়েন্স না হলে মানে কেউ বলে কই শেখাতে পারবে না, এটা করে করে হচ্ছে। স্টেজ শোজ এর ব্যাপারে আগে যেমন একজন সাউন্ড ইঞ্জিনিয়ারটা অনেকেই নিতেন না, সেটা আমি এখন অনেকেই নেয়, কারণ এটাও একটা হোঁচট খেয়ে শেখা। কোথাও কোথাও সাউন্ড বক্স এমন যে চিৎকার করে গান গাইতে হয়, এটাও একটা এক্সপিরিয়েন্স। সে এরকম ছোট 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 অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। দেখা গেল আমি একটা মিউজিক ভিডিও করতে যাচ্ছি, ডিরেক্টর কালার ব্লাইন্ড, কিন্তু আগে জানতাম না, এবং সেই মিউজিক ভিডিওটা পরে ডিজাস্টার হলো, সেটা আমি রিলিজ দিতে পারলাম না। সো হ্যাঁ, এরকম অনেক হচ্ছে, কিন্তু এটাই তো এক্সপিরিয়েন্স। একদম কথা। সো তুমি বলছিলে যে যখন তুমি প্লেব্যাকে মিউজিক করতে যাও, তখন আরেকজন যখন পার্টনার থাকে, আই মিন গানের ক্ষেত্রে, সো অনেকের সাথেই তুমি কাজ করেছো, তোমার সবচেয়ে পছন্দের কে, যার সাথে গান করতে গেলেই ভালো লাগে বা কমফোর্ট জোন কাজ করে? আমার কাছে মানে সবাই, সবার একটা আলাদা স্টাইল আছে এবং সবার সঙ্গেই গান গাইতে ভালো লাগে, সেটা আলাদা করে হোক, মানে ভয়েস তো সবসময় একসঙ্গে নেওয়া হয় না, আলাদা করেও নেওয়া হয়, একসঙ্গে নেওয়া হয়। তবে আমার কাছে মনে হয় যে আমি যে ধরনের গানগুলো গাই তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ করে বাপ্পাদার সঙ্গে। আচ্ছা, একটু সেমি ক্লাসিক্যাল, রোম্যান্টিক, সুদিং, স্লো। গত বছর তাদের একটা গান খুব ভালো হয়েছে, ঘুম জড়ানো গানটা। সো আমার কাছে মনে হয় যে ওই ওই মানে ভয়েস স্ট্রাকচার বা গানের স্ট্রাকচার অনুযায়ী, হ্যাঁ আমার কাছে বাপ্পাদার সঙ্গে গান যায়, আমার কাছে মনে হয়। অফকোর্স দর্শক ডিসাইড করে, বাট আমার কমফর্ট জোনটা। আমি বুঝতে পেরেছি। সো দর্শক হিসেবে এখন আমি ফ্যান এবং দর্শক এবং বন্ধু ছোট ভাই নাহিয়া নিমন, তোমার কাছে জানতে চাই, তুমি বলো যে কার সাথে কণ্ঠ বেশি যায়? আপু তো মানে নিয়মিতই গান করে আর কি সবার সাথে, তো সেক্ষেত্রে আপু যেটা বললো যে বাপ্পাদার সাথে যায়, ইভেন ইদানিং যে ইমরান ভাইয়ের সাথেও ভালো গাচ্ছে আর কি, তো তাদের গানটাও ভালো হচ্ছে। এবং মানে অ্যাজ আ সিঙ্গার আপু কিন্তু ভার্সেটাইলিটি বজায় রেখে কাজ করতেছে, তো সেক্ষেত্রে সবার সাথেই ভালো আর কি। ওকে, সবার কথা আসছে, তো আদার দেন কোনাল, তোমার সবচেয়ে পছন্দের সেলিব্রিটি কে, যার নিউজ করতে চাও তুমি অলওয়েজ? আমি জানি, আমি বলবো না। ওকে, ঠিক আছে, এটা মনে হয় অনেস্টলি না বলাই ভালো। আসলে আমিও তো মানে আমার তো ব্যক্তি পছন্দ থাকতেই পারে, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি, সেটা আর কি, তো এটা নাই বলি এখানে আর কি। আপু নিশ্চয় বুঝতে পারছেন, একজন না কয়েকজনের নাম শুনতে চাচ্ছি যাদের তুমি নিউজ করা এখনো বাকি বা করতে চাই, এরকম বাকি নাই, সবারই করে ফেলেছো? ডেফিনেটলি, ও মাই গড, এখন শুধু এখন ও দেশের বাইরে হতে পারে, হলিউডে না, মানে দেশের ভিতরে বাকি নাই আর কি, দেশের বাইরে, তো দেশের বাইরের কথা জিজ্ঞেস করছি, সেটা দেশের বাইরে বা দেশে হতে পারে। অফ কোর্স দেশের বাইরে আমি চাই, প্রথমেই চাই ঋত্বিক রোশনের সাথে, ঋত্বিক রোশন একটা ইন্টারভিউ দিতে, হ্যাঁ, আর আয়েশা টাকিয়ার একটা ইন্টারভিউ। আয়েশা টাকিয়া প্রিয় নায়িকা, আমি চিন্তা করছিলাম যে আয়েশা টাকিয়ার কথা আসলো, আমাদের ঋত্বিক রোশনের কথা আসলো, বাট তোমাকে কিন্তু আজ পর্যন্ত আমি জানি না যে কেউ হয়তো এত চমৎকার গান গাও ও ভার্সেটাইল বলো, আমিও বলছি, এবং পারফর্ম করো, নায়িকা হওয়ার অফার তো নিশ্চয়ই দিয়েছে। এন্ড আমি যতটুকু জানি, আই ক্যান রিমেম্বার, আই ক্যান রিকল, যে তুমি একটাতে অভিনয়ও করেছো। হ্যাঁ, ওটা গেস্ট অ্যাপিয়ারেন্স, ওটা লালটিপে ইমপ্রেস স্টাইল ফিল্মের একটা ফিল্ম, লালটিপ, সেখানে একটা, তাও কি আমি আরেকটা শুটিং থেকে বের হচ্ছিলাম, ওরা ধরে বেঁধে আমাকে, না না এটা করতেই হবে, এটা করতেই হবে, আমি মানে কি করতে হবে, আমি কিভাবে করবো। সেই রাতে আমার ওই শুটিং শেষ করে তারপর আবার সেই এই শুটিংটা করেছি, তবে এটাতে আমি একটা আর্জের গিয়েছিলাম, সো আমি যেহেতু উপস্থাপনা করি, আচ্ছা, আমার জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল, আমি আমার মতোই করেছি আর কি। সো অ্যাক্টিং এর পার্টটা তো এবার তাহলে আসো। অ্যাক্টিং তো আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই আসলে, কিন্তু অনেকেই তো গান করার পাশাপাশি অ্যাক্টিং ও করছে, ভালো করছে, হ্যাঁ যদি ভালো করতে পারে ভালো, আমার মনে হয় না আমি খুব একটা ভালো করতে পারবো। আমি যেহেতু আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তো আমার কনফিডেন্সটা নাই। ওকে, তবে যেইসব উপন্যাস আমার খুব ভালো লাগে, যাদের বই পড়তে ভালো লাগে, যাদের কবিতা পড়তে ভালো লাগে,
সেই সব থেকে যদি আমার প্রিয় কোনো ক্যারেক্টারের কখনো কোনো সুযোগ আসে, বাহ, আই উইল থিংক অ্যাবাউট ইট। ওকে, সো প্রিয় উপন্যাসগুলোর নাম কি আমি শুনতে চাইবো নাকি তুমি পরে এটা নিউজ করবে? হ্যাঁ, ও নিউজ করবে পরে। হ্যাঁ, আমি করে দেব, সেটা আমার চলে থাক। ওকে, সেটা তোমার কাছে আমি ট্রান্সফার করে দিলাম। অবশ্যই। সো 8 বছর আগের কথা আমি বারবার করে বলছি, তুমি একটা রিয়েলিটি শোর বিজয়ী হয়ে তারপরে হচ্ছে মিডিয়াতে এসেছো, বাট সারপ্রাইজিং যে 8 বছর পরে তুমি নিজেই এখন একটা রিয়েলিটি শোর জাজ। কেমন লাগে এই জার্নিটা যে এত চমৎকার গেল তোমার? আমি নস্টালজিক হয়ে যাই বারবার। এখন যেটা সঙ্গে আছি আমি সেটা হচ্ছে গানের রাজা। ছোট ছোট বাচ্চারা গান করে এবং হচ্ছে গান আর ফান, ওরা যতবার গান করে এবং গান করার পর যে ওরা আশা করে, আশার চোখ নিয়ে তাকিয়ে থাকে যে জাজেসরা কি বলবে, ওই সময়টা আমি খুব নস্টালজিক হয়ে যাই। মানে ওদের চেয়ে বেশি আমি ভয় পাই, কারণ নিজেরটা মনে হয় তো আমার। হ্যাঁ, নিজের ওই যে আমি আমি তো এরকম ছিলাম, আমার জ্বর চলে আসছে, রুনা ম্যাডাম কি বলবেন, সাবিনা ম্যাডাম কি বলবেন। তো এই জন্য কোনো বাচ্চাকে না বা কোনো কন্টেস্টেন্টকে একটা নেগেটিভ শব্দ আজ পর্যন্ত কোনো এপিসোডে আমি বলিনি। আচ্ছা, কারণ একে তো বাচ্চারা গান গেলে এখানে নেগেটিভ দেখি তো, ভালো হলে বরং দৌড়ে গিয়ে তাকে কোলে নিয়ে মানে নাচানাচি, হ্যাঁ, ও একটা গিফট দেয়, ওরকম হয়। আর বড় কথা হচ্ছে যে এই গানটায় আমি নিজেকে জাজ হিসেবে বলতে চাই না, আমি বলতে চাই যে কিছু সময় বাচ্চাদের সঙ্গে যে স্পেন্ড করতে পারছি, এটা অন্যরকম, ওদের যে একটা ফ্রেশনেস না, একটা ইনোসেন্স, ইনোসেন্স, হ্যাঁ, এই ব্যাপারগুলো এবং কিছু না ভেবে গেয়ে দেওয়া, একেবারে মন খুলে দিল খুলে যে গেয়ে দেওয়ার ব্যাপারটা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সো এই এক্সপিরিয়েন্সটা নেওয়াটা একটা অনেক ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আমি এটাতেও আমি সবার সাপোর্ট পেয়েছি, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আই এম রিয়েলি হেল্পফুল টু এভরিবডি। আচ্ছা, সো এবারে আমি যে প্রশ্নটা করব, এবার কিন্তু নাহিয়া নিমন একটু ভ্রু কুচকে তোমাদের দিকে তাকাতে পারে, বাট তাকাক। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে, এটা অনেকেই হয়তো জানে না, কোনালের কিন্তু ছোটবেলার ইচ্ছে ছিল সে বড় হয়ে সাংবাদিক হবে। বলি, ও জানে, আপুর খুব ইচ্ছে ছিল, মানে না আমি জানি, আপুর ইন্সপিরেশনটা আসে বিবিসি থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাও জানে, দেখছো? ওকে, তুমি যে জানো আমি জানি, কিন্তু আমি তুমি একটু কুচকে তাকাবে পারো, বাট আমি উত্তরটা কি এবং প্রশ্নটা কি সেটা কিন্তু আমি এখনো করিনি। সো এই যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা কি এখনো আছে নাকি হাফ সাইডেড অলরেডি পূরণ হয়েছে, আমি জানবো। যে প্রশ্নটি ছিল যে এখনো কি সাংবাদিক হওয়ার ইচ্ছেটা মানে আছে নাকি চলে গিয়েছে, যেহেতু বাসায় সাংবাদিকের সাথেই সবসময় থাকা হয়, ডিজিটাল যুগ তো, হ্যাঁ, এখানে তো মানে আলাদা করে সাংবাদিকতা তো থাকবে, কিন্তু সিটিজেন জার্নালিজমও কিন্তু আছে এখন। এখন ঘরে ঘরে রাস্তায় রাস্তায় জার্নালিস্ট, সিটিজেনরাই একটা জার্নালিস্ট। তো সেই দিক দিয়ে দেখলে হচ্ছে মানে দুধের স্বাদ খোলে মিটে, খোলে মিটে। আর জিয়ার ব্যাপারটা, হ্যাঁ, আমার অর্ধেক মানুষ যিনি তিনি একজন সাংবাদিক, অনেক সময় প্রায় মেজরিটি সময় ও যখন বাসায় থাকে তখন অনেক বিষয় কিন্তু দুজন আলোচনা, যে তাকে কত ডিস্টার্ব করি ভাই, এটা দরকার ভাই, এটা দরকার, পরামর্শ করি অনেক কিছু করে। উনি আমাকে বলে যে, উনি আমাকে সবসময় একটা কথা করে যে তুই তোর কাজটা কর, মানে কে কি বলতেছে এগুলা দেখিস না, তুই তুই মনে কর যে এটা তোর কাজ এবং এটা তোকে করতে হবে, আমি সবসময় তাকে ইয়ে করি যে ভাইয়া এটা কি ওইটা কি। সো অ্যাডভাইসটা ওকে যেমন করে দেয়, তুমি যেমনটি বলছিলে যে সবকিছু তোমার সাথে শেয়ার করে ভাইয়া, ও অনেক প্রায় সবকিছু আমিও যেমন শেয়ার করি। আমাদের ডেফিনেটলি প্রফেশনাল জায়গাগুলো আলাদা, ডিসিশন মেকিং আলাদা, কিন্তু ডিসকাশনটা সবসময় বাসাতেই হয়, এবং ওর কাজে অনেকটুকু ও আমাকে জিজ্ঞেস করে, আমার কাজে আমি ওকে অনেকটুকু জিজ্ঞেস করি, না সেখানে স্বাদ মেটে না, ওই যে দুধের স্বাদ, হ্যাঁ, ঘোলে মেটে না, ওইটাই আর কি। ওয়েল, আপাতত মনে হয় এটা হলেই চলবে, কারণ তুমি যে জায়গাটা অলরেডি নিজেকে তৈরি করেছো সেই জায়গাটাই তুমি আরো এগিয়ে যাও, সেটা আমরা চাই, সেটাই তো এখনো শিখিনি ভালো করে, থাকি না তোমার বিনয়, বিনয় আমরা দুদিক থেকেই বাঁচি। আচ্ছা, তোমার কাছে জানতে চাই এবার, যে তুমি তো বললে সবার তুমি অলরেডি ইন্টারভিউ কভার করে ফেলেছো বাংলাদেশে, তো এমন কোন ইন্টারভিউ করতে গিয়ে তুমি কোনো বিড়ম্বনা মানে শিকার হয়েছো, বা একটু বিড়ম্বনা বলতে নাকি সব জায়গায় সময় লেগেছে আর কি, যে দেখা গেল যে আমার এটা মনে আছে যে আমি মানে 2015 কাজ শুরু করার পর সাকিব ভাইয়ের একটা ইন্টারভিউ করতে যাই আর কি, ধূমকেতু ছবি। তো আমি গেছি দুইটার দিকে, বের হয়েছি
রাত রাত একটার পরে একটার পরে তাও কি নিয়ে হয়েছিল দিস ওয়াজ মাই সেকেন্ড মানে সেকেন্ড ইন্টারভিউ ওকে সেকেন্ড অ্যাসাইনমেন্ট ও আচ্ছা ফার্স্ট ইন্টারভিউ ওকে তো ওই দিন যাই হয় কি মানে তখন তো তার সাথে আমার পরিচয় ছিল না তিনি ওইভাবে চিনতেন না তো আমাকে তো মানে আমার কাজটা করে আসতে হবে রাইট তো যে কোনো ভাবে আরেকজন ছিলেন মানে ওই ছবিরই আরেক নায়িকা ছিলেন তো তার সাথে আমার পরিচয় ছিল তো এখন আমি যে কোনো ভাবে তাকে ফোন করে হ্যাঁ ম্যানেজ করে আমি সেটে যাই যাওয়ার পরে তার সাথে কথা বলতে গিয়ে একটা শর্ট দেয় আমি দুই মিনিট কথা বলার সুযোগ পাই একটা প্রশ্ন আবার বিশ মিনিট ধরে শর্ট দেয় আমি আবার একটা কথার উত্তর পাই অর্ধেক বলেন আর অর্ধেক আবার পরে এসে বলেন মানে এরকম করতে করতে তো ওই ফার্স্ট ইন্টারভিউ ওইটা এবং সাকিব ভাইকে দিয়ে ওইটা আর কি একটু মনে পড়ে মনে পড়ে হ্যাঁ মানে রাত 1টা পর্যন্ত ওয়েট করে থাকতে হয়েছিল শুটিং তখনও ছিল ওই দিন সারা শুটিং ছিল আচ্ছা আচ্ছা একটা বিয়ের সিকোয়েন্স ছিল ওকে যাই হোক তাও আমাদের দেশে আমাদের কিং খান ট্রু এটা মানতে হবে অন্যান্য দেশে এরকম ইন্টারভিউ নিতে গেলে উপস্থিত তো হয় যাবে না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের দিবে কিনা সন্দেহ ইম্পসিবল তাদের পিআর ম্যানেজার ডিসাইড করবে এটা যে হবে কি হবে না ঠিকঠাক এখন ঠিকঠাক না বিন্দাস বিন্দাস সব কিছু বিন্দাস আর তো তোমার ইন্টারভিউ কারণ নেয়া বাকি নেই তুমি তো ওদের করছো হ্যাঁ ওকে ওকে তাহলে বেঁচে গেছো অবশ্যই করছি এবং ওনার একটা মানে গ্যাপ ছিল ওকে ওই 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 খবরটাও আমি আপনি মালয়েশিয়াতে ছিল রাইট এক্স্যাক্টলি ও নক দিয়েছিল আমাকে সবার আগে যাই হোক থ্যাংক ইউ সো মাচ আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি বাট একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই যেটা আগে থেকে আমি চিন্তা করে রেখেছিলাম তোমাকে করব যেহেতু আবারও তুমি শুরুতেই শুরু করেছিলে সেই ক্রাউন দিয়ে আমিও কিন্তু এই ক্রাউন থেকেই বারবার তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে রিসেন্ট সময়গুলোতে ইউটিউবে ভাইরাল হয়ে যাচ্ছে অনেকে তাদের গান দিয়ে এই যে ভাইরাল হয়ে যাওয়া এটা হয়তো সময়ের দাবি বা ইন্টারনেটের জগৎটাই এরকম কিন্তু সেই সম্পর্কে তোমার মূল্যায়নটা কী বলে এটা কমপ্লিটলি দর্শকদের উপর শ্রোতাদের উপর তারা যাকে অ্যাকসেপ্ট করছে তারা টিকে থাকবে যাদের অ্যাকসেপ্ট করবে না তারা টিকে থাকবে না ভাইরাল তো যিনি কয়েকদিন আগে একটা ক্রিমিনাল কর্মকাণ্ড করেছেন সেও হয়ে যাচ্ছেন আমি তাকে কিভাবে সম্মান প্রদর্শন করছি বা তাকে আমি আমার এই জগৎটাতে রাখবো কি রাখবো না আমি মনে করি এটার সবচেয়ে বড় বিচারক দর্শক যে কেউই যে কোনো গান গেয়ে প্যারোডি করেও ভাইরাল হতে পারে কিন্তু প্রিয় দর্শকের কাছে আমার এটাই আবদার বলবো যে যে গানগুলো আপনার ভালো লাগবে আমি ভালো গান মন্দ গান বলতেই পারি না পৃথিবীতে ভালো গান মন্দ গান বলে কিছু নাই আমার কাছে যে কোনো গান ভালো লাগলে সেটা আমার ব্যাপার ভালো গান হ্যাঁ আপনার কাছে যে গানটা ভালো লাগবে প্রিয় দর্শক আপনি একবার ভাববেন যে এই গানটা আমাকে কি দিচ্ছে কি মেসেজটা দিচ্ছে আমার বাচ্চার সঙ্গে আমি গানটা শেয়ার করতে পারবো কিনা বাবা মার সঙ্গে শুনতে পারবো কিনা আমার একটা ভালো লাগার মুহূর্ত একটা অস্থির মুহূর্ত এই গানটা আমাকে কতটুকু স্বস্তি দিবে মিউজিক তো একটা থেরাপির ব্যাপার কন্টিনিউয়াস মিউজিকটা কিন্তু থেরাপি দেয় আমাকে বা যে কাউকে তুমি ডক্টর তুমি জানো এটা ইট হ্যাজ এ হিলিং পাওয়ার রাইট তা আমার সেই মিউজিকটা আমার সমাজকে আমাকে কতটুকু হিল করছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বড় বিচারক আপনারা ওয়াও কি চমৎকার একটা কথা আমি শুনলাম আসলে কথাটার মধ্যে অনেক ডেপথ আছে যেটা সবাইকেই চিন্তা করতে হবে ভাবতে হবে অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি রঙিন পাতায় এসে কেমন লাগলো নাহিয়া নিমন কেমন লাগলো না ইন্টারভিউ দিতে কেমন লাগলো দুজনের সামনে আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে ইন্টারভিউ নিতে অভ্যস্ত দিতে না এইজন্য তো জিজ্ঞেস করলাম এবং এটাই দিস ইজ ফার্স্ট টাইম ও বাবা রঙিন পাতায় এসে থ্যাংক ইউ ভেরি মাচ একটু ইয়ে ছিল লিটল বিট নার্ভাস ছিলাম মানে আমরা দুজন তো হেল্প করেছি রাইট না আমরা সবার হেল্প করেছি তো থ্যাংক ইউ ভালো লাগছে আর আপু যেখানে ছিল সেখানে তো আমার কিছু সেটাই বলছিলাম কোনাল কেমন লাগলো খুবই ভালো লাগলো এই প্রোগ্রামটিতে এনটিভির অন্যরকম একটি অনুষ্ঠান অন্যতম জনপ্রিয় একটি প্রোগ্রাম রাইট নাইস নূরকে ধন্যবাদ শিস কেপ্ট অন কলিং মি অ্যান্ড টেলিং মি থ্যাংক ইউ অ্যান্ড শ্রাবণ্য তহিদা আছে এবং যারা আছে সংস্থাটির সবার সঙ্গেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার অনুষ্ঠান আমাদেরকে ডেকেছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকে রঙিন পাতা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো আর আপনাদেরকে এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমরা সার্থক
আমাদের সেই চেষ্টা চলতেই থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি যদি আপনারা আবারও দেখতে চান তাহলে ভিজিট করুন আমাদের www.ntpbd.com এ এখান থেকে অথবা এনটিভির যে কোনো খবরের আপডেট বা অনুষ্ঠানের আপডেট জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা ভালো থাকবেন এবং এনটিভির সাথেই থাকবেন